रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सुप्रिय छोट छोट शिक्षार्थीरा, तुम्हारा सकले केमन आछो? निश्चय तुम्हारा भालो आछो, कारण तुम्हारे ये मैडम तुम्हारे जन्य प्रार्थना करे जेनो तुम्हारा सब समय भालो थाको, सुस्थ थाको, निरापदे थाको। ताई तो तुम्हारा एखन घरे आछो, आर আমাদের মুন্সিগঞ্জ সদর অনলাইন স্কুল তোমাদের এই শিক্ষা কার্যক্রমকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। চলো আমরা ঘরে বসে শিখি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠে তোমাদের সবাইকে মুন্সিগঞ্জ সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাঠে যাওয়ার পূর্বে আমার সাথে পরিচিত হয়ে নাও। হ্যাঁ, আমি মুসাম্মদ মাহফুজা ইসলাম, সহকারী শিক্ষক, কালিঞ্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের পাঠ প্রাক প্রাথমিক শ্রেণী নিয়ে। হ্যাঁ প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা তো বিদ্যালয়ে যেতেই পারছো না, বিদ্যালয়টা বন্ধ থাকার কারণে। জানো বিদ্যালয়ে কত মজা হয়, আজকে তোমাদেরকে আমি দেখাবো আর পড়াবো। চলো আমরা আজকের পাঠে কি পড়বো জেনে নিই। আজকের পাঠ ব্যঞ্জন বর্ণ, পাঠ্যাংশে থাকছে দুটি বর্ণ, মধ্যস্ব দন্তস্ব। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, চলো আমরা পাঠে যাওয়ার পূর্বে একটি ভিডিও দেখি, বিদ্যালয়ে কেমন হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ না, বিদ্যালয়ে যে কত মজা হয়, ম্যাডাম অনেক মজা করে শিক্ষার্থীদের সাথে, দেখবে। চলো দেখো। কথা মজা করছে, ওর কিন্তু পায়ে একটু সমস্যা আছে। আমার এই ছোট্ট সোনাটা আমাকে যে বিদ্যালয়ে থাকতে কত আদর করত, সেই গল্প তোমাদেরকে আর একদিন শোনাবো। ও আমাকে খুব আদর করত, দেখছো ও কেমন করে নাচলো, খুব মজা করলো। ওর অনুরোধে এই ছড়াটি ছেড়ে দিয়েছিলাম, আরো সুন্দর করে মাল্টিমিডিয়া দেখে দেখে অনেক সুন্দর করে নাচ করেছিল, তাই না? তোমরাও বিদ্যালয়ে গেলে এইভাবেই মজা করতে পারবে। যারা যারা বিদ্যালয়ে যেতে চাও, চট জলদি রেডি হয়ে যাও, বেশি বেশি পড়াশোনা করে যাতে আমার আমার অনেক ভালোবাসা পেতে পারো। যারা এখন ভালোভাবে পড়বে তাদেরকে আমি খুব আদর করব। আজকে আমরা তাহলে কি পড়ছি? প্রাক প্রাথমিক শ্রেণীর কি পড়ছি? আই পাখি বলো তো আজকে আমরা কি পড়ব? দেখো পাখিও বলতে পারে। আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ ব্যঞ্জন বর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ কি কি বলো এটা কি? হ্যাঁ এটা একটি ষাঁড়, ষাঁড়। হ্যাঁ আর একটি ছবি দেখো কি আছে, সেটা কি? মহিষ। তোমরা কি মহিষ চেনো? দেখো ওই শিং গুলো কেমন বাঁকা। তাহলে আমরা দুটো ছবি দেখলাম, ষাঁড় মহিষ, ষাঁড় মহিষ। এখানে স উচ্চারিত হচ্ছে, দেখো ষাঁড় ষাঁড়, স মধ্য স মধ্য স, দেখছো তোমরা?
আমার সাথে সাথে বলো, স্বর মধুস্য দেখেছ? আচ্ছা আরো ছবি দেখি চলো। স্বর দেখো, স্বর এখানে আমরা প্রথমে উচ্চারণ করছি আমাদের ব্যঞ্জন বর্ণ থেকে স্বর। এই যে আমরা আমাদের যে আওয়াজটি বের হলো সেখানে কেমন হলো? স্বর, এরকম করে বলতে হবে স্যার। মহিষ, আমরা কিন্তু এই বর্ণগুলো সুন্দর করে শিখবো আর লিখবো। লেখো তো দেখে দেখে, ছবি দেখে দেখে লিখতে ভালো লাগে না? আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই তো তোমাদের জন্য নিয়ে এলাম সুন্দর সুন্দর ছবি দেখে দেখে পড়া। স্যার মহিষ, ছবি আঁকো, লেখো আর মজা করে মাকে দেখাও। ছবিতে কি দেখছি? সিংহ, তোমরা দেখছো সিংহ? ও ভয় করে? না না, কোনো ভয় নেই, দেখতে ছবি আর ম্যাডাম তো আছি, তাই না? দেখো ছবির পাশে একটা ছবি, কি সাবান, সাবান সিংহ, সিংহ সাবান, এই দুইটি আমরা যে শব্দ উচ্চারণ করলাম, দেখো তো আরেকবার আমার মতো করে করে, সিংহ সাবান, সিংহ সাবান। তাহলে এখানে আমরা যেই বর্ণটি উচ্চারণ আসছে বলে মনে হচ্ছে তা কি দেখি তো, দেখো তো, দন্ত স, দন্ত স। আমার সাথে বলো, সিংহ সাবান। আমরা আর ছবি দেখি চলো। সাবান, সাবান, এখানে আমরা দেখছি দন্ত স, দেখো লাল করা আছে দন্ত সটা। সাবান, সাবান দেখে দেখে বলো, সাবান। প্রিয় শিক্ষার্থী, দেখো আবার কি ছবিতে? সিংহ, সিংহ, সিংহ। এখানে দন্ত স যে বর্ণটি তা আমরা লিখব, কি করব? লিখব এবং পড়ব। তাহলে আমরা পড়ি সিংহ, সিংহ, সিংহ। সিংহ দেখো কত বড় বড় চোখ করে তাকিয়ে আছে সিংহ। এই সিংহ, আমরা তোমাকে ভয় পাই না, তোমাদের ছবি আঁকি, তাই না? সিংহ দেখে এরকম তো মনে হচ্ছে ভয় পাও না? আমরা কখনো তোমাকে ভয় পাই না, আমরা তোমার নামটা এখন লিখব, সিংহ, সিংহ। এখন আমরা বর্ণগুলো দেখতে পাচ্ছি, বর্ণগুলো কত সুন্দর সুন্দর বর্ণ। চলো না বর্ণগুলো খাতায় লিখে ফেলি, লিখবে তোমরা? দেখে দেখে লিখে ফেলো, মজা হবে তো। লিখে লিখে বাড়িতে যারা আছে তাদেরকে দেখাও, খুব ভালো লাগবে, ওরা তোমাদেরকে আদর করবে, আমিও আদর করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটি বর্ণ শিখলাম, শিখেছি। এখন আমরা আমাদের পাঠকার্য সমাপ্ত করলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রজাপতি, আমায় এবার বাড়ি নিয়ে চল না। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো।